শিক্ষক দিবস। দেশের বিদ্যালয় তথা কলেজে পালিত হচ্ছে এই দিনটি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এদিন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামও পালন করল এই শুভ দিনটি। শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। সাংসদ তথা মাইনরিটি চেয়ারম্যান ইদ্রিস আলী সহ বিশপ ও গুরুদার সকল ধর্মের মানুষ এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় মৃত ও আহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানান ইদ্রিস আলী। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ জন্মদিন। এই দিনটি আমরা সকলে শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি, তাই অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের তরফ থেকে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, তার যিনি মারা গেছেন সেই মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আজ যিনি মারা গেলেন তিনি যেন স্বর্গবাস, সেই সঙ্গে সঙ্গে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে বিজেপির একজন নেতা কৈলাস বর্গীয় তিনি যে রাজনীতি শুরু করে দিলেন, আজকে বিজেপি থেকে মানুষের ক্ষতিপূরণ দেওয়ার কোনো অ্যানাউন্স করলেন না, বিজেপি থেকে মানুষের আজকে আমার পাশে বসে আছেন বলজিৎ সিং গেওয়াল সাহেব, তারা পাশের যে ওখানে একটা গুরুদ্বার আছে বেহালা গুরুদ্বারা, সেখানে সমস্ত মানুষের যারা রেস্কিউ করছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তারা করছেন, এটা মানবিক দিক। আজকে বিজেপি কেন করছে না? আজকে কৈলাস বর্গীয়জি তিনি রাজনীতি আরম্ভ করলেন যে এদের কোনো থাকার অধিকার নেই, রাজ্যের অধিকার নেই, যেখানে মানুষ মরে যাচ্ছে, যেখানে মানুষ আক্রান্ত। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানাই। আজকের ভূতপূর্ব রাষ্ট্রপতি তথা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস, এ দিনটিকে শিক্ষক দিবস হিসাবে আমরা সবাই পালন করি। তো আজকের শিক্ষক দিবসের মূল বিষয় হলো যে আমরা মা বাবার কাছেও শিক্ষা লাভ করি, তারা গুরু, যারা আমাদেরকে পড়ায় তারাও আমাদের কাছে গুরু, যিনি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ায় তারাও আমাদের কাছে গুরু। উনি এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই জন্য ওনাকে এবং ওনার অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামকে ধন্যবাদ দেব। যারা সদস্যরা যুক্ত আছে তাদেরকে অভিনন্দন জানাই, কেননা এই যে টিচার্স যে উনি পালন করছেন, ছোট্টভাবে হলেও কাজটা, ছোটোভাবে বলো নয়, কাজটা হচ্ছে যে আমরা কী করছি এবং কী করতে পারছি, এটি সম্বন্ধে এবং সঙ্গে গৌরব দেখা যে এটা এসছে এবং এটাকে বাস্তবায়িত করা হচ্ছে। जो डॉक्टर राधाकृष्णन पल्ली, उनका भी जन्मदिन है, जो इसको पूरा सब समाज, पूरा हिंदुस्तान सब उनका हम लोग स्वागत करते हैं, उनको जन्मदिन की बधाई देते हैं। उसके साथ साथ और बहुत ही दुख का कारण है, जो कल रात माजराहाट ब्रिज में एक सेतु फ्लाईओवर जो गिर गया, उसका लेके सबको बहुत मैं दुख है। इस बात के लिए हर जाति धर्म के आदमी वहाँ पर इकट्ठे होकर रेस्क्यू कर रहे हैं। उसके साथ साथ उस रेस्क्यू में जो तकलीफें आती हैं, उसमें वहाँ खाने पीने का व्यवस्था सिख कम्युनिटी अपने तरफ जो कर पाए उसके चलते, क्योंकि उसके ठीक ही माजरट ब्रिज के पास में गुरुद्वारा है बेहाला, वहाँ की जितनी कम्युनिटी के आदमी हैं सब मिल के सिख कम्युनिटी कल से ही रात से ही 3 टाइम का खाना चाय पानी का व्यवस्था किए हुए हैं, जहाँ जो वहाँ पर रेस्क्यू कर। शिक्षक दिवस हिसाब से 5-7 বছর আগে একটা কথা শুনেছিলাম, সত্যি কি মিথ্যা ঠিক বলতে পারবো না, যদি মিথ্যা হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। যখন আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন একটা কলেজের, যখন ক্যামেরা দেবঞ্জন দার সঙ্গে সত্যজিৎ অধিকারী, রিপোর্ট 24 আওয়ার্স।